আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা একটু কথা বলবো বাইভ্যারিয়েট রিলেশনশিপ নিয়ে। তো বাইভ্যারিয়েট রিলেশনশিপটা হচ্ছে আমরা যে সিঙ্গেল ভ্যারিয়েট রিলেশনশিপ পড়ছিলাম, ওই সিঙ্গেল ভ্যারিয়েট রিলেশনশিপের ব্যাপারটাকে আমরা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। এখন দুইটা ভ্যারিয়েবলের যে আমরা ম্যাথমেটিক্স করবো, ম্যাথমেটিক্স করার আগে আমার ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যারিয়েবলগুলোকে চিনা। কারণ আমি যখন রিয়েল লাইফে অঙ্ক করতে যাবো, মানে অঙ্ক তো আমি করবো না, অঙ্ক তো আমাকে আমার কম্পিউটার করে দেবে, তাই না? কিন্তু এই অঙ্কগুলো করার সময় আমরা দেখব বেশ কিছু অঙ্কে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এইটার উপর বেস করে ম্যাথমেটিক্সে বেশ কিছু ম্যাথমেটিক্সে কোনো চেঞ্জ হয় না আসলে। কিন্তু আমি যদি আসলে ডিপেন্ডেন্ট আর ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কোনটা এটাই যদি না চিনলাম, তাহলে তো আমার ইন্টারপ্রিটেশনটা ঠিক হবে না। যেমন একটা এক্সাম্পলের দিকে যদি চাই, লেটস সে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, আমি যদি ইনকাম এক্সপেন্ডিচারের মধ্যে একটা রিলেশনশিপ জানতে চাই, এখন আমি যদি বলি যে এক্সপেন্ডিচারের উপরে ইনকাম নির্ভর করে, এইটা তো খুব একটা রিজনেবল না, তাই না? একটা মানুষের ইনকামের উপরে এক্সপেন্ডিচার নির্ভর করবে, তো এক্সপেন্ডিচারের উপরে ইনকাম নির্ভর করবে, এইটা তো খুব একটা রিজনেবল না। হ্যাঁ, হইতে পারে ফর আ ভেরি ফিউ পার্সেন্ট অফ পিপল পুরো পৃথিবীতে যে এই মাসে আমার ইনকাম বেশি, সো এই মাসে আই উইল সরি এই মাসে আমার এক্সপেন্ডিচার বেশি, এই মাসে আমি তাহলে কোনো একটা বেশি ইনকামের ব্যবস্থা করি। তো ওই কথা বাদ দিলে যদি নর্মাল মানুষের জন্য চিন্তা করি, আমার কিন্তু কখনোই মানে এক্সপেন্ডিচারের উপর ইনকাম নির্ভর করবে না, ইনকামের উপরে এক্সপেন্ডিচার নির্ভর করবে। সো আমার এইরকম ক্ষেত্রে হচ্ছে বাইভ্যারিয়েট ডাটার সময় কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট এটা জানাটা ইম্পর্টেন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা ম্যাথমেটিক্সে দেখছি সবসময় কিন্তু ইউজুয়ালি এক্স অ্যাক্সিসে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াই অ্যাক্সিসে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দেওয়া হয়, রাইট? সো ওই আমি যদি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাই না চিনি, তো দেখা যাবে কি আমি যখন স্ক্যাটার ডায়াগ্রাম করতেছি, অন্যান্য ডায়াগ্রাম করতেছি, ডায়াগ্রামগুলো হয়তো মানে আঁকতে পারবো, ডায়াগ্রাম ইন্টারপ্রেট করতে পারবো, কিন্তু ইন্টারপ্রেটটা কতটুকু ঠিক হবে এইটা নিয়ে আসলে কোশ্চেন থেকে যাবে। এইটাই হচ্ছে বাইভ্যারিয়েট ডাটার সময় ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কাহিনী। আরেকটা ব্যাপার আছে, বাইভ্যারিয়েট ডাটায় তোমার দুই টাইপের ডাটা থাকে, রাইট? মানে একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। সো এই ভ্যারিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কেন ইম্পর্টেন্ট, এটা আমরা যখন রিগ্রেশন করবো তখন একটু ভালো করে বুঝতে পারবো যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, এটা বোঝাটা কেন ইম্পর্টেন্ট। তো কিন্তু কিছু কিছু ম্যাথমেটিক্স আমি যখন কোরিলেশন করবো আর আরও কিছু জিনিসপত্র করবো, তখন দেখবো যে এটা আসলে খুব নির্ভর করতেছে আমি কোনটা এক্স অ্যাক্সেসে দিচ্ছি কোনটা ওয়াই অ্যাক্সেসে দিচ্ছে। কিন্তু কিছু কিছু ম্যাথমেটিক্স এটা আবার খুবই খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, তো এরপরে আমার বাইভ্যারিয়েট ডাটার জন্য আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডাটা টাইপটা দেখা। সো যেহেতু এখানে দুই টাইপের ডাটা আছে, তো আমার তো দুই রকমের মানে অ্যাকচুয়ালি তিন রকমের কম্বিনেশন হইতে পারে। যেমন হইতে পারে দুইটাই কোয়ান্টিটেটিভ, হইতে পারে দুইটাই কোয়ালিটেটিভ, বা হইতে পারে একটা কোয়ান্টিটিভ আর একটা কোয়ালিটেটিভ, রাইট? সো আমরা হচ্ছে ফার্স্টে দুইটাই কোয়ান্টিটেটিভ এইটা নিয়ে করার চেষ্টা করবো অঙ্কগুলো। তো দুইটা কোয়ান্টিটেটিভ নিয়ে যখন অঙ্কগুলো করার চেষ্টা করবো, তারপরে হচ্ছে ওইটা কীভাবে কোয়ালিটেটিভে কনভার্ট করা যায় সেটা আমরা দেখবো। যদি একটা কোয়ালিটেটিভ আর একটা কোয়ান্টিটেটিভ হয়, সেটা প্রিটি ইজি, ডাটা গ্রুপ করে নিয়ে ক্যাটাগরি ওয়াইজ অঙ্ক করা যাবে, ওইটা ইজি। যদি দুইটাই কোয়ালিটেটিভ হয় তখন হচ্ছে একটু ঝামেলা হয়, তখন হচ্ছে আমাদের কাই স্কোয়ার টেস্ট বা অন্যান্য আরও অনেক টেস্ট আছে, ওই টেস্টের দিকে তখন আমার মুভ করা লাগবে। কারণ একটা মজার জিনিস বলে রাখি, কোয়ালিটেটিভ ডেটার মানে আমরা তো ওইটা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারতেছি না, রাইট? সো কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে আমার ওই ডেটার মধ্যে আসলে অনেক কম ইনফরমেশন আছে। তো কোয়ালিটেটিভ ডেটায় আমার আসলে ডেটা থেকে আমি কী কী ইনফরমেশন পাইতে পারি, ফ্রিকোয়েন্সি, আর ফ্রিকোয়েন্সিকে হচ্ছে টোটাল নাম্বার ভাগ দিয়ে হচ্ছে রিলেটিভ ফ্রিকোয়েন্সি। এই দুইটা ইনফরমেশন ছাড়াই কিন্তু আসলে কোয়ালিটেটিভ ডেটার ক্ষেত্রে আমার হাতে খুব বেশি ইনফরমেশন নাই। কিন্তু আমি যখন এরকম কোয়ান্টিটেটিভ ডেটা নিয়ে কাজ করব, আমার কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যাবে, সো তখন কাজটা করাটা ইজিয়ার। কিন্তু যখন কোয়ালিটেটিভ ডেটা থাকবে তখন আসলে ডাটার মধ্যে অনেক কম ইনফরমেশন আছে, ডাটাটা অনেক কম অ্যালজেব্রিক্যালি ম্যানিপুলেবল। সো এই কারণে হচ্ছে আমাকে অন্যান্য টেস্টের দিকে যাইতে হবে। সো আমরা এখন দেখবো যে দুইটাই যদি কোয়ান্টিটেটিভ ডেটা হয় তখন বাইভ্যারিয়েট রিলেশনশিপটা কীভাবে কাজ করে। ওকে, তো আমরা এখন চাই যে বাইভ্যারিয়েট রিলেশনশিপের অঙ্কগুলো করব। বাইভ্যারিয়েট রিলেশনশিপের অঙ্কগুলো করার জন্য আমি হইতেছে আচ্ছা, আমরা যখনই কোনো ডাটা নিয়ে কাজ করবো তখন আমার একটাই কাজ আলটিমেটলি ডাটা নিয়ে কোনো একটি স্টোরি ক্রিয়েট করা। এখন ডাটাটাকে ইন্টারপ্রেট করে ডাটাটা কীভাবে রিয়েল লাইফে কাজ করতেছে,
এখন আমি যদি একটা ডাটা সেটকে নিয়ে স্টোরি ক্রিয়েট করতে চাই, আমাকে অনেকগুলো স্টেপ লাগবে, রাইট? যেমন একটা নর্মাল স্টোরি লাইনে কী কী থাকে, ফার্স্টে ক্যারেক্টার বিল্ড আপ থাকে, দেন একদম খুবই রাফলি বললে ক্যারেক্টার বিল্ড আপ থাকে, দেন স্টোরি বিল্ড আপ থাকে। আগে ক্যারেক্টারগুলো বিল্ড করা হয়, পরে হচ্ছে মেন স্টোরি বিল্ড আপ করা হয়, তারপরে মেন স্টোরি বিল্ড আপ করার পর একটা ক্লাইম্যাক্স থাকে, ক্লাইম্যাক্সের পরে হইতেছে আমার ইয়া থাকে, একটা কনক্লুশন দেওয়া হয়। ডাটার ক্ষেত্রেও কিন্তু সেম, ফার্স্টে ডাটাটাকে নিতেছি, ডাটাটাকে নিয়ে ওখানে প্রত্যেকটা ভ্যারিয়েবলকে আগে ডিফাইন করতেছি, ডিফাইন করার পরে হচ্ছে যে আমার যদি ডাটা ক্লিন করা লাগে ক্লিন করতেছি, ক্লিন করার পরে হইতেছে আমি আমার যে স্টোরিটা বলতে চাই, স্টোরির জন্য যেসব অ্যানালাইসিস দরকার এগুলো করতেছি, দেন অ্যানালাইসিসগুলোকে ইন্টারপ্রিট করতেছি, সিম্পল। সো আমি যেখানে বাইভ্যারিয়েট রিলেশনশিপটা দেখবো, এই বাইভ্যারিয়েট রিলেশনশিপে আমার কতগুলো কোশ্চেন আছে, আমি চেষ্টা করবো কোশ্চেনগুলো অ্যান্সার করার জন্য, এনে প্রত্যেকটা কোশ্চেনের উপর অ্যান্সারের উপর বেস করে আমি হচ্ছে সেই ডাটা নিয়ে একটা স্টোরি বানাবো। সো একটা বাইভ্যারিয়েট অ্যানালাইসিসে আমরা হচ্ছে কী কী স্টোরি, স্টোরির জন্য আমার কী কী এলিমেন্ট দরকার, কী কী কোশ্চেন আমার অ্যান্সার করা দরকার, সেই কোশ্চেনগুলো আগে আমি দেখি। সো আমি হচ্ছে আগে এই যে দুইটা ভ্যারিয়েবল, আমি আগে ভ্যারিয়েবলগুলো লিখে নিই, এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই, এই আমি ধরে নিচ্ছি এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো আমার আগে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোশ্চেনটা হচ্ছে কি, এই এক্স এন্ড ওয়াই এর মধ্যে কোনো রিলেশনশিপের এক্সিস্টেন্স আছে কি না এটা চেক করা। আমি আগে কি চেক করব, আমি আগে এক্সিস্টেন্স চেক করব। আচ্ছা, আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিচ্ছি এটা হচ্ছে আমি আগে কোশ্চেনগুলো লিখি, তারপর হচ্ছে আমরা অ্যান্সারগুলোতে যাব। ফার্স্ট হচ্ছে আমরা এক্সিস্টেন্স চেক করব, এক্সিস্টেন্স যদি আমি ইয়েস পাই তখন আমি এদের যে রিলেশনশিপ আছে এদের টাইপটা দেখার ট্রাই করব। টাইপের মধ্যে অনেকগুলো আবার নুয়ান্সেস আছে, ওই নুয়ান্সেসগুলো আমরা পরে দেখব। আগে দেখি যে এক্সিস্টেন্স দেখলাম, টাইপ দেখলাম, তারপরে আমি হচ্ছে জানতে চাব রিলেশনশিপের স্ট্রেংথটা কীরকম, কারণ রিলেশনশিপটা কতটুকু স্ট্রং, আমার ইন্টারপ্রিটেশনটা কতটুকু ভালো হচ্ছে বা আমার ডিরাইভেশনটা কতটুকু ভালো হচ্ছে এটা তো জানা দরকার। সো রিলেশনশিপের স্ট্রেংথটা দেখব, তারপরে দেখবো যে আমি এক্সের মধ্যে যে একটা রিলেশন ক্রিয়েট করলাম এই রিলেশনটাকে আসলে কোনো ম্যাথমেটিক্যাল ফর্মে দ্বারা বানানো যায় নাকি। যেমন রিলেশনশিপটা হইতে পারে ওয়াই কোস টু এক্স স্কোয়ার, ওয়াই কোস টু এম এক্স প্লাস সি ফর্মেটও হইতে পারে, লগ লিনিয়ার ফর্মেট হইতে পারে, বিভিন্ন ফর্মেট হইতে পারে, কিন্তু সবসময় যেরকম পার্টিকুলারলি নাইস ম্যাথমেটিক্যাল ফর্ম থাকবে এমন না, কিন্তু আমরা চেষ্টা করবো সবসময় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের একটা ফাংশন হিসেবে লিখতে। তাইলে আমার কী করা লাগবে, একটা ম্যাথমেটিক্যাল ফর্ম জানা লাগবে। ভাই ভিডিও বানানো শুরু করছে আর গান বাজা শুরু করছে, মানে ভাগ্যটাই খারাপ আমার। হ্যাঁ, তো আমার ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখা লাগবে। আচ্ছা, তো ম্যাথমেটিক্যাল ফর্মটা দেখলাম, সো আমার কাছে কিন্তু এক্স এন্ড ওয়াই এই দুটোকে তো আমরা দুটা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করতেছি, তাই না? তো ভ্যারিয়েবলের তো সবসময় ডোমেইন থাকে, রাইট? মানে এক্স এর একটা ডোমেইন থাকবে, এক্স এর এই ডোমেইনের মধ্যে ভ্যালুগুলোর জন্য যে ওয়াই এর ভ্যালুগুলো পাচ্ছি এটার একটা রেঞ্জ বলবো আমরা এটাকে, রাইট? সো এখন আমার যে রিয়েল লাইফে যে ডাটা সেট থাকবে, রিয়েল লাইফের ডাটা সেটের তো অলওয়েজ একটা রেঞ্জ থাকে, রাইট? মানে ধরো এক্স হচ্ছে এক্স ওয়াই, এক্স হচ্ছে লেটস সে 10 এর থেকে 15 আর এটা হচ্ছে লেটস সে 110 এর থেকে 230, লেটস সে এরকম একটা ডেটা সেট আছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আমি এই এক্স এর যে ভ্যালুটা পাইছি, এই এক্স এর এই ভ্যালুটার আমার যে রেঞ্জটা দেওয়া আছে, মানে ডোমেইন বলা উচিত, বাট আমি এখানে রেঞ্জ বলতে আর কি হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বারটা বোঝাচ্ছি। সো এই যে এক্স এর যে পার্টটুকু আছে এর বাইরে 9 হইলে ওয়াই এর ভ্যালু কিরকম হবে, বা এখানে হইলে 20 হইলে ওয়াই এর ভ্যালু কিরকম হবে, এই কোশ্চেনটাও তো আমার থাকতে পারে, তাই না? তো এখন আমার এই যে এই ব্যাপারটা এক্স এর যতটুকু পরিসর আছে এর বাইরে যখন আমরা জানতে যাচ্ছি, এই ব্যাপারটাকে আমরা বলি এক্সট্রাপোলেশন। এখন এই ডাটার ক্ষেত্রে এক্সট্রাপোলেশনটা আসলে কতটুকু করা যাবে, লেটস সে আমরা একটা ভালো এক্সাম্পল দিতে পারি হাইট অ্যান্ড ওয়েটের। সো আমরা জানি যে 18 পর্যন্ত লেটস সে আস্তে আস্তে হাইট বাড়তেছে, ওয়েটও বাড়তেছে, রাইট? হাইট বাড়তেছে, ওয়েটও বাড়তেছে। এখন 18 পর্যন্ত একটা টাইমে গিয়ে মানুষের হাইট কিন্তু বাড়ে না, কিন্তু ওয়েট কিন্তু হালকা পাতলা বাড়তে থাকে, রাইট? সো আমি যখন এই জিনিসটাকে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম দিয়ে বা যেভাবে হচ্ছে আমরা যখন এটা ইন্টারপ্রেট করতে যাব, সো এ লিনিয়ারলি তো বাড়লো, রাইট? ভিজুয়ালাইজ করার চেষ্টা করি যে এই যে আমার হাইট আর ওয়েট লিনিয়ারলি বাড়লো একটা সার্টেন এজ পর্যন্ত। হ্যাঁ, লিনিয়ারলি বাড়ে না যদিও, বাট সিম্পলিফিকেশনের জন্য ধরলাম লিনিয়ারলি বাড়লো, এরপরে কিন্তু মোটামুটি ফ্ল্যাট হয়ে যায় হাইট, রাইট?
তো কিন্তু আমার ডাটা আছে, মনে করো এই যে একটু পর্যন্ত ডাটা আছে, হ্যাঁ, কিন্তু ওই ডাটার উপর বেস করে যদি আমি এই পয়েন্টে ওয়েটের উপর বেস করে হাইট মাপতে চাই, তখন কি আমি এই জিনিসটা কি পাবো এইখানে? তো হাইট কি এত বেশি একটা মানুষের হওয়া সম্ভব? এটা কিন্তু সম্ভব না আসলে, রাইট? সো এই যে এইখানে এক্সট্রাপোলেশন করা সম্ভব না, এক্সট্রাপোলেশনটা করা সম্ভব মানে ভালো ইন্টারপ্রিটেশন হবে না, ভালো হবে না এক্সট্রাপোলেশনটা। কিন্তু লেটস ইনকাম এক্সপেন্ডিচার, এটা তো আমরা মোটামুটি বলতেই পারি যে ইনকাম যত বেশি এক্সপেন্ডিচার তত বেশি, হয়তো লিনিয়ারলি বাড়বে না, রেটটা কমবে, কিন্তু মানে এটা তো বলাই যায় যে এইরকম হবে না, ডিরেক্ট পুরো ফ্ল্যাট হয়ে যাবে না। তো ইনকাম এক্সপেন্ডিচারের সময় সুন্দর করে এই হচ্ছে এক্সট্রাপোলেশন করা যায়, এটা খুব একটা খারাপ হবে না ব্যাপারটা আসলে। সো এই যে এই চারটা কোশ্চেন অ্যান্সার করবো, এই চারটা কোশ্চেন অ্যান্সার করলে আমার যে গিভেন ডাটা সেট, ওই গিভেন ডাটা সেট রিলেটেড কাজকর্ম করা শেষ। কিন্তু এই ডাটা সেটের উপর বেস করে আমি যদি ইনফারেন্স করতে চাই বা ভবিষ্যতের কিছু বলতে চাই বা পাস্টের কিছু বলতে চাই, মানে গিভেন ডাটা সেটের বাইরের কাজকর্ম যদি করতে চাই, তখন আমাকে কি জানতে হবে? তখন আমাকে এক্সট্রাপোলেশন করা যাবে কিনা, আরে কি লিখতেছি আমি, এক্সট্রাপোলেশন করা যাবে কিনা এটা আমাকে বুঝতে হবে। তো এক্সট্রাপোলেশনের কনসেপ্টটা আসলে আমার কিভাবে বলবো, এইখানে আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা এখানে জাস্ট গিভেন ডাটা সেট নিয়ে কাজ করবো, কিন্তু এক্সট্রাপোলেশনের কনসেপ্টটা আমরা আসবো, এটা কিভাবে যাচাই করা যায় এক্সট্রাপোলেশন হবে নাকি, এইটা হচ্ছে স্যাম্পল সার্ভে করা যাইতে পারে, আরো অনেক ওয়েজ আছে, আমরা হচ্ছে এটা দেখবো যে এক্সট্রাপোলেশন করা যায় নাকি। ওকে, এখন আমরা হচ্ছে কোশ্চেনগুলোর অ্যান্সার করতে আসি, আমি হচ্ছে সাইডে ছোট করে কোশ্চেনগুলো লিখে রাখি, পরে হইতে আস্তে আস্তে অ্যান্সারগুলো দিব। ওকে,